মাই চ্যানেল জব নিউজ অ্যান্ড এডুকেশনাল, এই চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো সেই জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ হচ্ছে এই ভিডিওতে আপনাদের এই টপিকের আর ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না, আর গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এই ভিডিওতে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের কিছু জনের কোয়েশ্চেন আমি পেয়েছি, সেই কোয়েশ্চেনের উত্তর আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো, এবং আপনাদের কিছু মোটিভেশনের জন্য আমি শেষে কিছু কথা অবশ্যই বলবো, সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা টেলিগ্রামে যুক্ত হননি তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যান, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখতে পারেন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য চাকরির আপডেট এছাড়া এডুকেশনাল ম্যাটেরিয়াল প্রোভাইড করে থাকি। তাহলে চলুন, প্রথম কথা যেটা আমি বলছিলাম সেটা হলো যে অর্গানাইজার টিচার, যেটাকে বলা হয় বাংলায় সংগঠক শিক্ষক। এই অর্গানাইজার টিচারের রিক্রুটমেন্টটা কিন্তু দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়ে আছে, এটা একটা দুঃখজনক ব্যাপার, যেটা অবশ্যই এটা হওয়ার ছিল না। অর্থাৎ এটা সরকারের কী বলবো, গাফলতি বলতে পারি, এছাড়া শিক্ষা ব্যবস্থার একটা দুর্বলতার দিক আমরা তুলে ধরতে পারি, যেটা আপনাদের সাথে হয়েছে। দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু পিছিয়ে পড়ে রয়েছেন, এটার জন্য খুবই দুঃখিত। আর আপনাদের জন্য আজকে যে ইনফরমেশন দিতে চলেছি সেটা শুনে আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগতে পারে। দেখুন, আপনাদের যে মেল ঢোকার কথা আমি বলেছিলাম, যে মেল আপনাদের কিন্তু কিছু জনের ঢোকছে ফোনে, এবং সেই মেলটা কিন্তু আপনাদের ফোনে যদি ঢুকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মেলের মধ্যে কি লেখা আছে না আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা আমার যায়নি, ওকে? তাই অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। এবং যেটা বলছিলাম, আপনাদের পঞ্চায়েত ভোটের আগে কিন্তু আপনাদের একটা সুখবর আসতে চলেছে, সেই সুখবরটা কিন্তু আপনাদেরকে আমি এখন জানাবো না, তার কারণ আমার কাছে এখন ফুল আপডেট নেই, তার কারণ হচ্ছে অর্ধেক আপডেটটা দিয়ে তখন কিন্তু ভুল হয়ে যেতে পারে, সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেল সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আর যেটা বলছিলাম, আপনাদের যে দীর্ঘ সংঘর্ষ, টিচার হওয়ার যে একটা স্বপ্ন এবং যে সংঘর্ষ, সেটা সত্যিকারের একটা স্যালিউট দেওয়ার মতোই। তার কারণ হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গে টিচার হওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেগুলো আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অবশ্যই আছে, কিন্তু বর্তমানে দুর্নীতির কারণে কিন্তু যোগ্য ছাত্রছাত্রীরা তারা পিছিয়ে পড়ছে, যা সমাজ ব্যবস্থা কিন্তু একটা কলঙ্কর মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে সমাজ ব্যবস্থায় ভালো ছাত্রছাত্রী থাকার পরও তারা দীর্ঘদিন ধরে বেকারত্বে ভুগছে, এবং তাদের কিছু স্বপ্ন, কিছু আশা, যেগুলো এই টিচার হওয়ার আশা আকাঙ্ক্ষায় কিন্তু জীবনের বয়সগুলো পেরিয়ে নিজেদের মধ্যেই তারা শেষ হয়ে যাচ্ছে, যেটা প্রত্যেকটা কী বলবো ছাত্রছাত্রীদেরকে এবার উঠে দাঁড়ানো উচিত, এবং সরকারকে উচিত এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে দেখা, যারা দীর্ঘদিন ধরে শুধুমাত্র শিক্ষকের জন্য লড়ে গেছেন এবং শিক্ষক হওয়ার স্বপ্নটাই তাদের কাছে একদম স্থির ছিল, তারা অন্য কোনো চাকরিতে যাননি, সেরকমই সংগঠক শিক্ষক। তাই সংগঠক শিক্ষকদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই ভিডিওটা দেখছেন, এবং অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য রেগুলার আপডেট আমি কিন্তু যখনই পাবো সঠিক আপডেট প্রোভাইড করবো, ওকে? জয় হিন্দ।